যেভাবে বদলে গিয়েছিল মালয়েশিয়া রাজনৈতিক জীবনের শুরু থেকেই দেশের শিক্ষা ব্যবস্থার উপর ডাক্তার মাহাথির মোহাম্মদের আগ্রহ ছিল সুগভীর। জাতির উন্নয়নে তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সরকারি নীতি এবং বেসরকারি বিনিয়োগের মাঝে তিনি একটি সমঝোতা এবং সখ্য গড়েছেন। সরকারি মালিকানাধীন সংস্থাগুলোর বেসরকারীকরণ দ্রুত শিল্পায়নে সহায়ক হয়েছে। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ আর সহযোগিতায় বেসরকারি খাতকে লাভজনক পর্যায়ে নিয়েছেন এবং বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করেছেন। বিশ্বব্যাংক, IMF বা দাতা সংস্থার পরামর্শ এড়িয়ে নিজের চিন্তা চেতনায় দেশের জন্য যা মঙ্গলকর তাই করে মাহাথির। বহুদা বিভক্ত দেশটিতে রোপণ করেন ঐক্যের বীজ। 1978 সালে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে তিনি দেশের প্রত্যেকের জন্য কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে মনোযোগী হন। এ লক্ষ্যে বাস্তবায়নের পদক্ষেপ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এবং বিনিয়োগকারীদের সর্বাধিক সহায়তা নিশ্চিত করা, যাতে আইন শৃঙ্খলার অস্বাভাবিকতায় কেউ ভীত সন্ত্রস্ত না হয়। দেশি অথবা বিদেশি বিনিয়োগকারী যেন আমলাতান্ত্রিক জটিলতা না পড়ে, প্রত্যেকে যেন বিনিয়োগকৃত সম্পদ সম্পর্কে নিশ্চিত হতে পারেন, কর্মীদের উচ্ছৃঙ্খলতায় যেন কোনোভাবেই উৎপাদন বিঘ্নিত না হয়, দুর্নীতির কালো থাবা যেন উৎপাদন ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে। তার বলিষ্ঠ পদক্ষেপ মালয়েশিয়াকে বাণিজ্য বান্ধব রাষ্ট্রে পরিণত করে। মাহাথির ভূমিহীন কৃষকদের মাঝে বিতরণ করেন সরকারি জমি। যখন বিতরণযোগ্য জমি আর ছিল না, তখন বিশ্বখ্যাত রাবার পণ্য প্রস্তুতকারক বহুজাতিক প্রতিষ্ঠানকে জনমানুষবিহীন দুর্গম পাহাড় অঞ্চলে আহ্বান জানান। বিদেশি পুঁজি বিনিয়োগকারীরা বিভিন্ন দেশে যে কঠোর শর্ত আরোপ করে উৎপাদন আর ব্যবসায় নামে, মালয়েশিয়ার তা দেখা যায়নি। কারণ মাহাথিরের বাসায় মালয়েশিয়ার টেবিলের উপর দুর্নীতির মাত্রা কম। বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য ছিল, এ থেকে সরকার যদি আর্থিকভাবে লাভবান নাও হয় তবু তারা কিছু মনে করবে না। যদি শ্রমিকরা কাজ পায়, সরকার বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা দিয়েছে, সহায়ক পরিবেশ তৈরি করে দিয়েছে, এই বিনিয়োগের ফলে মালয়েশিয়া লাভবান হয়েছে, শ্রমিকরা দক্ষ হয়েছে, ব্যবস্থাপনার মান বেড়েছে, অনেকে নতুন পণ্য প্রস্তুত করতে শিখেছে। মাহাথির মন্ত্রীদের কাছে ব্যবসায়ী সমাজের সহজ প্রবেশ অধিকার নিশ্চিত করেছিলেন। ব্যবসায়ীদের সাথে নিয়মিত সংলাপ চালাতেন তিনি। দাবদের অভিযোগ ও প্রস্তাব শুনে সক্রিয়ভাবে বিবেচনায় আনতেন সবকিছু। তিনি রাজধানী শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অত্যন্ত প্রশস্ত সড়ক নির্মাণ করেছেন, যা কখনো ঘনজঙ্গল, কখনো বিস্তীর্ণ মাঠ, কখনো নদী বা খালের উপর দিয়ে ব্রিজ আকারে চলে গেছে। সে সময় দেশবাসীও মস্ত বড় পাগলামি মনে করেছে, অনেকেই হাসাহাসিও করেছে। কিন্তু সড়কের নির্মাণ সমাপ্ত হলে আলাদিনের আচ্ছাদ্য প্রদীপ ধরা দেয় মালয়েশিয়া জনগণের কাছে। মাহাথির উন্নয়নের জন্য প্রয়োজনীয় স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করেছিলেন। উন্নয়নের নামে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF কার্যক্রমকে পাত্তা না দিয়ে তিনি নতুন ও ব্যতিক্রমী ধারা চালু করেন। মাহাথির বলেছিলেন, পর্যটন খাতে উন্নয়ন করতে হলে পর্যটকদের জন্য আরামদায়ক ব্যবস্থা নিশ্চিত করা দরকার, এমন পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিদেশি বিনিয়োগের জন্য চাই স্থিতিশীল পরিবেশ। অস্থির দেশে কেউ বিনিয়োগ করে না। রাজপথের বিক্ষোভ উন্নত দেশের উন্নয়নও থামিয়ে দেয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য থাকবেই, কিন্তু সেসব সরিয়ে রেখে রাজনৈতিক দলগুলোর উচিত দেশের উন্নয়নও কার্যক্রম সৃষ্টিতে, কর্মসংস্থান সৃষ্টিতে একযোগে কাজ করা।